পাহাড়কন্যা দার্জিলিং নিজ চোখে না দেখলে সেই সৌন্দর্য বর্ণনা করা অসম্ভব। পাহাড়ের কোণে কোণে লুকিয়ে থাকা প্রকৃতির এই অপার সৌন্দর্য নিংড়ে নিতে দল বেঁধে পরিবার ও বন্ধুদের নিয়ে অনেকেই ছুটে আসেন এখানে। সেই পাহাড়ের চূড়া ম্যাল থেকে সমতলের পথে 34 কিলোমিটার দূরের হঠাৎ চোখে পড়বে সীমানা বাজার। ভারত নেপাল সীমান্তবর্তী জিরো পয়েন্টের এই বাজারের প্রধান আকর্ষণ নেপালি পণ্য, তাদের খাবার এবং ঐতিহ্যবাহী পোশাক, যা দেখতে সবার মতো আমরাও নেমে পড়লাম সেই বাজারে। কিছু সময় আড্ডা, খাওয়া দাওয়া এবং গল্প হলো পর্যটকদের সঙ্গে। আমরা সীমান্ত বলতে বরাবরই বুঝি কাঁটাতারের বেড়া, কিন্তু দার্জিলিং থেকে মিরিক যাওয়ার পথে ছোট্ট এক টুকরো নেপাল, এক টুকরো বলা ভুল হবে, একেবারেই নেপাল সীমান্তের ভেতরে আমরা প্রবেশ করে যাবো। এটা নেপালি বাজার। দার্জিলিং থেকে মিরিক যাওয়ার পথে নেপালি বাজারের এই পুরো বাজার জুড়ে নেপালি ডিশ, নেপালি খাবার, নেপালি মানুষ, ক্যা ক্যা মিলতা হ্যায় ইয়াপার মেরে পাস, ভেজিটেবল মোমোস, চানা চাট, আর ইয়াহ কা ফেমাস আলু মিমি। নেপালি কা ফেমাস ডিশ ক্যা হ্যায়? আলু মিমি মোমো। আমি শুধু দেখাতে চাইবো, এটা খুব বেশি বড় বাজার নয়, নেপালি বাজার, এবং নেপালি বাজারের নেপালি সব জিনিসপত্র ওখানে পাওয়া যায়। স্বাভাবিকভাবেই নেপাল, যখন জায়গাটি নেপাল তখন নেপালি জিনিসপত্র পাওয়া যায়। নেপালি চকলেট আছে, বিভিন্ন টেস্টের বিভিন্ন ফ্লেভারের চকলেট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় যারা বা পর্যটক রয়েছেন তারাও কিন্তু এখানে আসছেন। দাদা আপনি কোত্থেকে এসছেন? দাদা আমি এসেছি মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। এই যে নেপালের, এই যে নেপাল বাজারে আপনি ঢুকলেন, কি কি নিচ্ছেন, কি কি দেখছেন? আমি তো এর আগেও নিয়েছি এখানে চকলেট, আর একটা ছোট বাচ্চার জন্য সোয়েটার নিলে হবে, এই তো গাদা গাদা জিনিস নিলিয়া। ড্রেস কিনেছি, কসমেটিক্স কিনেছি, আর আরো ব্যাগ, খেলনা, হ্যাঁ, আর বোতলও কিনেছি অনেক কিছু। यहां का ক্লাইমেট বহুত अच्छा है, यहां के लोग बहुत अच्छे हैं। নেপাল থেকে ফিরে আসার পথে আমরা এখন যাব মিরিক, যে এই ভিউ পয়েন্টটা দেখতে এলাম। একই জায়গায় দুটো জিনিস পেয়েছি, ওইদিকে নেপাল, এদিকে আমাদের ইন্ডিয়া, তা ভালো লাগারই কথা। ভারত নেপাল সীমান্তের প্রবেশপথ পশুপতি বর্ডার, এর ঠিক 7 কিলোমিটার আগে এই জিরো পয়েন্টকে অনেকেই নেপালের মূল ভূখণ্ড ভাবলেও এটি আসলে না ভারতের না নেপালের অংশ, এইটি জিরো পয়েন্ট। তাই এখানে কাঁটাতারের বেড়া কিংবা সীমান্ত রক্ষী কাউকেই প্রয়োজন হয় না। এমন এক জায়গায় নেপালি বিক্রেতারা নিজ দেশের পণ্য বিক্রি করতে আসায় তা স্বাভাবিকভাবেই নজর কাড়ে সবার। আমরা এই নেপালি বাজারে ঢুকলাম, এবং আমি চেষ্টা করব নেপালি টুপি পরে ঘোরবার জন্য এখানে। কিন্তু আমরা দেখছি যে পুরো নেপালি বাজার, বাজারে অনেকগুলো দোকান রয়েছে, এবং অধিকাংশ যারা ক্রেতা তারা কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি পর্যটক। শীতের সারা বছরই এখানে যে ঠান্ডার আমেজ আমরা দেখছি, যে ক্লাইমেট, যে ক্লাউড রয়েছে, সেটি আসলে মেঘ, কুয়াশা, শীত বলতে যেটা বোঝায় একদম কনকনে শীত সেটা না হলেও বেশ ঠান্ডা, মানে সেই ঠান্ডা অনুভূতিটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে এই ছোট নেপালি বাজারের সব মিলিয়ে 18-20টা দোকান রয়েছে, এবং এই দোকানে কিন্তু জমজমাট ভিড়। ভারতীয়দের ছাড়াও বিভিন্ন ভারতের বাইরের দেশের, বিশেষ করে বাংলাদেশের পর্যটকরাও কিন্তু এখানে ভিড় জমান। আমি আগেই বলেছি যে দার্জিলিং থেকে মিরিক শহরে যাওয়ার পথে এই ছোট্ট নেপালি সীমান্তে ঢুকে নেপালি জিনিসপত্র কিনতে পেয়ে কিন্তু ভারতীয় এবং বাংলাদেশি ক্রেতারা খুশি। নেপালি বাজার থেকে সুব্রত আচার্য, সমসংবাদ।